প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ক্যারিয়ার স্কুল বিডির পক্ষ থেকে আবার আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী থেকে সাম্প্রতিক কিছু এমসিকিউ নিয়ে তো আপনারা যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর আপনারা যদি এটি আর্টিকেল আকারে পেতে চান তাহলে আপনারা আমাদের ওয়েবসাইট ডট ক্যারিয়ার স্কুল বিডি ডট কম থেকে খুব সহজেই পেতে পারেন চলুন শুরু করা যাক বাংলাদেশ সরকার কোন দেশ থেকে ই পাসপোর্ট ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি বাংলাদেশ নারী ক্রিকেট দল কোন দেশকে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলায় যোগ্যতা অর্জন করেছে আয়ারল্যান্ড দুই হাজার সতেরো প্রবাসীরা দেশে কত কোটি মার্কিন ডলার রেমিটেন্স পাঠায় 1498 কোটি ই গভর্নেন্স ডেভেলপমেন্ট র্যাঙ্কিংয়ে বিশ্বের একশো তিরানব্বইটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কত তম একশো পনেরোতম বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের জন্য নির্মিত বিশেষ ধরনের সফটওয়্যার নাম কি প্রত্যয় বিশ্বের কততম দেশ হিসেবে ইলেকট্রনিক পাসপোর্ট যুগের যাত্রা শুরু করলো বাংলাদেশ একশো উনিশতম জাতীয় সংসদে এ পর্যন্ত সংবিধানের কতটি সংশোধনী পাশ হয়েছে সতেরোটি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আয় ও জরিপ এবং দারিদ্র্য মানচিত্র প্রতিবেদন অনুযায়ী দেশের সবচেয়ে কম দরিদ্র জেলা কোনটি নারায়ণগঞ্জ সেভ দ্য চিলড্রেন প্রকাশিত এন্ড অব চাইল্ডহুড প্রতিবেদন অনুযায়ী শিশু উন্নয়নে একশো দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কততম তম একশো তিরিশতম বাংলাদেশ সেনাবাহিনীর নতুন সেনা প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন কে আজিজ আহমেদ বাংলাদেশের প্রথম মহিলা সলিসিটর হিসেবে নিয়োগ পেয়েছেন কে জেসমিন আরা বেগম বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান প্রধান কে মাসিহুজ্জামান কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ দুই হাজার সতেরো অনুসারে ধান উৎপাদনে শীর্ষ জেলা কোনটি ময়মনসিং বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন 2018 অনুযায়ী বাংলাদেশে বিনিয়োগের শীর্ষ দেশ কোনটি যুক্তরাজ্য বর্তমানে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে নিয়ে গবেষণামূলক প্রামাণ্যচিত্র এবং প্রবন্ধের জন্য যুক্তরাজ্যের টার্নার পুরস্কারের জন্য মনোনীত বাংলাদেশির নাম কি নাইম মোহাইমেন চীনের গ্লোবাল টাইমস পত্রিকা বাংলাদেশের কোন শহরকে মেটটাউন বা ইয়াবা শহর বলে উল্লেখ করে কক্সবাজার দেশের প্রথম ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস টার্মিনাল কোথায় অবস্থিত মহেশখালী কক্সবাজার বঙ্গবন্ধু এক স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় কবে এগারো মে দুই হাজার আঠারো বঙ্গবন্ধু এক স্যাটেলাইট নির্মাতা বা প্রস্তুতকারক প্রতিষ্ঠান কোনটি থ্যালেস থা স্পেস বঙ্গবন্ধু এক স্যাটেলাইট উৎক্ষেপণকারী প্রতিষ্ঠান কোনটি স্পেস এক্স দুই এপ্রিল দুই দেশের কয়টি জেলার ইংরেজি নামের বানান পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয় দেশের সিটি কর্পোরেশন কোনটি ময়মনসিং বাংলাদেশের কোন জেলায় প্রথম হাইড্রোফোনিক প্রযুক্তি ব্যবহার করে পশু খাদ্য উৎপাদন করা হচ্ছে যশোর বাংলাদেশ কততম দেশ হিসেবে বিশ্বে পরমাণু ক্লাবে যুক্ত হয় একত্রিশতম জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে বর্তমানে বাংলাদেশের অবস্থান কত দ্বিতীয় শেখ হাসিনার সফটওয়্যার টেকনোলজি পার্ক কোথায় অবস্থিত বেজপাড়া যশোর বর্তমান প্রধান বিচারপতি দেশের কততম প্রধান বিচারপতি বাইশতম ভোলা উত্তর এক গ্যাস ক্ষেত্র কোথায় অবস্থিত ভোলা সদর ভোলা বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম কি বঙ্গবন্ধু এক সম্প্রতি বঙ্গবন্ধু এক স্যাটেলাইটের ট্রান্সফর্ডার কতটি চল্লিশটি চার রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত সাতাত্তরতম বাংলাদেশে কোন দেশ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করে সবগুলো অর্থাৎ জাপান চীন ভারত বর্তমানে দেশে সিটি কর্পোরেশন কতটি বারোটি চুনারুঘাট স্পেশাল ইকোনমিক জোন প্রতিষ্ঠিত হচ্ছে যে জেলায় হবিগঞ্জ কোন কারাগার থেকে কারাবন্দিরা স্বজনদের সাথে ফোনে প্রথম কথা বলে টাঙ্গাইল বর্তমানে দেশের পৌরসভার সংখ্যা কত তিনশো সাতাশটি বাংলাদেশে বর্তমান মাথা আয় কত সতেরোশো ডলার বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা কত একশো তেষট্টি দশমিক ছয় পাঁচ মিলিয়ন জিডিবিতে শিল্প খাতের অবদান কত তেত্রিশ দশমিক সাত এক পার্সেন্ট কৃষি কৃষিখাতের অবদান কত চোদ্দ দশমিক এক শূন্য পার্সেন্ট জিডিপিতে সেবা খাতের অবদান কত দশমিক এক নয় পার্সেন্ট বর্তমানে আম উৎপাদনে শীর্ষ জেলা কোনটি দিনাজপুর জনসংখ্যা বৃদ্ধির হার কত বর্তমানে এক দশমিক তিন সাত পার্সেন্ট বঙ্গবন্ধুর সাত মার্চের ভাষণটি এ পর্যন্ত কতটি ভাষায় অনুবাদ করা হয়েছে বারোটি ভাষায় খুলনা থেকে কলকাতার মধ্যে চালু হওয়া ট্রেনের নাম বন্ধন এক্সপ্রেস আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের কোন ব্যাটসম্যান প্রথম দশ হাজার রান করে তামিম ইকবাল ঢাকায় কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের কততম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে তেষট্টিতম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর বর্তমান চেয়ারম্যান কে বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলাম বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক দুই প্রতিবেদন অনুযায়ী জলবায়ু ঝুঁকির তালিকায় বাংলাদেশের অবস্থান ষষ্ঠ বাংলাদেশের একত্রিশতম সেনানিবাস প্রতিষ্ঠিত হতে যাচ্ছে যে জেলায় বরিশাল জেলায় বাংলাদেশের একত্রিশতম সেনানিবাসের নাম কি শেখ হাসিনা সেনানিবাস প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেডি অব ঢাকা আখ্যায়িত করেছে বঙ্গবন্ধুর সাত মার্চের ভাষণ রাজনীতির মহাকাব্য বইটির মুখবদ্ধ লিখেছেন শেখ হাসিনা বাংলাদেশে বর্তমানে উপজেলার সংখ্যা চারশো বিরানব্বইটি বাংলাদেশের সর্বশেষ উপজেলা হল সায়স্তাগঞ্জ জাতিসংঘের যে সংস্থা বঙ্গবন্ধুর সাত মার্চের ভাষণকে বিশ্বের প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো বাংলাদেশের কতটি জেলায় আইসিটি পার্ক নির্মাণ করা হচ্ছে আঠাশটি জেলায় নদী নিয়ে বাংলাদেশের প্রথম গবেষণা কেন্দ্র চালু হয় কোন বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোন নদী নিয়ে গবেষণা কেন্দ্র চালু হয় হালদা নদী বাংলাদেশ গোম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট কোথায় স্থাপিত হবে নসিপুর দিনাজপুর কোন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক যুক্তরাজ্যের সম্মানজনক উপাধি নাইটহুড লাভ করেন আখলাকুর রহমান চৌধুরী বাংলাদেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল হলো মীরসরায় অর্থনৈতিক অঞ্চল রাশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক অর্ডার অব ফ্রেন্ডশিপ পেয়েছেন বাংলাদেশের যে রাজনীতিবিদ সাবের হোসেন চৌধুরী তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ